তাহলে একটা নাচের স্কুল খোলার তোমার প্ল্যান আছে, এখন অনেকেই নাচ করছে, ধরো ইনক্লুডিং মি, এরকম অনেকেই নাচ করছে, এর মধ্যে তুমি, আমি বাদে, যেহেতু আমি সামনে আছি, আমি বাদে দু তিনটা নাচের মেয়ের নাম বলো যারা মিডিয়াতেও কাজ করে এবং ভালো নাচ করে তোমার কাছে মনে হয়। অনেক কিছু, মৌ আপু তো অনেক, মৌ আপু তো ধরো আইডল, মৌ আপুটা দেখে আমরা শিখি, ওই না এই জেনারেশনের মধ্যে বলো, এই জেনারেশনে, আমাদের জেনারেশনে, আমাদের জেনারেশনে সিনথিয়া আছে, সিনথিয়া নাটকও করছে, নাচও করছে, তারপরে মিম আছে, যদিও নাটক করা খুব পরে শুরু করেছে, আচল একটা মেয়ে আছে মুভি করে, ও নাচ নাচ শিখেছে, আছে প্রায় বেশ কয়েকজনই আছে, বাট সংখ্যা কম দেখেছো তুমি, কিন্তু অনেক নাম বলতে পারলে না, তো ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে নাচটাকে আমরা ওইভাবে নাচের থেকে বের হয়ে একটা ভালো প্রফেশনে যাওয়া বা প্রফেশন থেকে এসে নাচ, দুটো আমাদের জন্য, এই জন্যই আসলে কষ্ট লাগে বেশি, রাইট? হ্যাঁ হ্যাঁ, যে ওইরকম কোনো ই নেই। লাস্ট টপিক, আমি তোমাকে ওমানে গিয়ে দেখেছি তুমি টিকটক করো, তো টিকটক একটা কিন্তু অসুখ আমি মনে করি কিছু মানুষের জন্য, সবার জন্য এটা ফান, টিকটক করা যেতেই পারে, বাট কিছু মানুষ এটা হলো অসুস্থ রোগীদের মতন, যেমন ওষুধ খেতে হয় তিন বেলা, অসুস্থ রোগীদের তাদের তিন বেলা টিকটক করতে হয়, হ্যাঁ, তো তুমি কি অসুস্থ রোগী না নরমালি সুস্থ টিকটক করো, কোনটা বলো তো? সেটা আমার কাছে, আমার যে ফেভারিট ফেভারিট ড্রামাগুলো আছে কিংবা সিনেমাগুলো আছে, ওই যে ক্যারেক্টার গুলো আমার খুব করার ইচ্ছা, ওগুলো যদি আমার চোখের সামনে পড়ে তখন আমি টিকটক করি। আর এছাড়া হচ্ছে এখন তো টিকটকের ট্রেন্ড চলছে, তো হ্যাঁ কিছু মানুষ আছে যে খুবই খেতে গেলে টিকটক, ঘুমাইতে গেলে টিকটক, এডিক্টেড আমি একদমই না, ওয়াশরুমে গেলে টিকটক, বের হয়ে আবার মাথার মধ্যে তোয়ালি পেঁচিয়ে টিকটক, না ওই টাইপের এডিক্টেড আমি না। দেখা গেল যে কোনো একটা, যেমন ওমানে করেছি বিকজ এত সুন্দর একটা দেশ, টিকটকে আমার যারা ফলোয়ার আছে ওদের জন্য আমি ভিডিও করে ভিউ গুলা ওভাবে, তো ওইরকম ওই টাইপের অসুস্থ মার্কা টিকটক আমি করি না। যখন বাইরে বের হও, কারণ আমি দেখেছি তুমি খুব সিম্পলি চলাফেরা করো, তোমার মধ্যে ওই মানে নায়িকা ভাব বা খুব একটা মানে ভাব থাকে না, ওই ভাব জিনিসটা তো মানে শিখে নিও, কিন্তু কিছু আছে ওদের কাছ থেকে শিখে নিবে, ঠিক আছে, কারণ শিখো নেই, তো এই ভাব তোমার মধ্যে নেই, তো সিম্পলি যে তুমি সব জায়গায় চলাফেরা করো, তোমার নাটকও অনেক জনপ্রিয়তা পেয়েছে, দর্শকের ভালোবাসা কেমন পাও, ধরো হঠাৎ করে কোনো কোথাও দেখা হয়ে গেলে কি বলে দর্শক এসে? হ্যাঁ, আমার দেয়ালের ওপাশে তুমি কথাটা সবাই বলে এবং শোবার ঘরের কথা বলে, নাইন এন্ড হাফের কথা বলে দর্শক, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি ভাব মারি, আমার, আমি কেন ভাব মারবো, আমি তো একটা মানুষ, হ্যাঁ নায়িকা হতে পারি বাট আমার প্রফেশনের জায়গাতে আমি নায়িকা, আমি নর্মাল মানুষদের সাথে যেমন তোমাদের সাথে আমি চলাফেরা করি, তোমাদের সাথে আমি কেন ভাব মারবো, আমি তো, আমি যেটা না আমি এটা ফেক করতে পারি না। তুমি বলেছো না যে আমি খুব ন্যাচারাল অ্যাক্টিং করতে পছন্দ করি, আমার কোনো কিছু ফেক ভালো লাগে না, আমি ট্রাই করি যতটা সিম্পল থাকা যায়, যতটা ন্যাচারাল থাকা যায়, যেটা আমি পারি না সেটা আমি কেন জোর করে আমার নিজের মধ্যে লালন করব, এটাতে আমি অনেক বিশ্বাস করি। তোমার, তুমি ভাবে বিশ্বাসী না? না সব জায়গায়, হ্যাঁ ভাব মারি, যদি খুব অ্যানোয়িং কাউকে পাই যে ভাবে একদমই চোখ ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, তোমার চোখটা ছোট হয়ে যায়, ওইটাই। এছাড়া আমি কখনো, এই প্রোগ্রাম থেকে আমরা কি শিখলাম, যখন কেউ আমাদের সাথে ভাব মারবে আমরা ওর সাথে ভাব মারবো। থ্যাংক ইউ সো, প্রিয় তোমার প্রিয়।